আমার ফেব্রুয়ারি মাসে ব্যথাটা শুরু হয়। গত ফেব্রুয়ারি কোথায় ব্যথাটা শুরু হয়েছিল? শুরু হয়েছিল কোমরের বাম পাশে। আচ্ছা, তো বাম পাশে শুরু হওয়ার পর আমি কিছু ওষুধ খেয়েছি ফার্মেসি থেকে। ব্যথাটা কি মানে কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু? হঠাৎ করে ঘুমতে রাত্রে শোয়া ছিলাম, সকালবেলা ঘুম থেকে উঠছি, দেখি যে খুঁজছিলাম এই কারণে, আমি জানতাম যে অপারেশনটা হবে জাস্ট কোমরে, পিছনে কাটা ছেঁড়া হবে, বা একজন বলছে ছিদ্র করা, যেটা এখন এন্ডোস্কোপি না কি বলে, ছিদ্র করা হবে। তো একসময় আমি ছিদ্রটার দিকে একটু ঝুঁকছিলাম, হয়তো 5%। আচ্ছা, কিন্তু যারা কোমর কাটার কথা বলছে যে কাইটা করবে, আমি কখন ওটার ভিতরে কখনো আমি ওগুলি খেয়ালই করি, তারা বলছে আমি শুনছি। আচ্ছা, কিন্তু আমি চিন্তা করছি যে ওরা বলছে যে কাইটা করলে আপনি সুস্থ হয়ে যাবে, কিন্তু আমার যে জায়গাটা কাটবে এখানে আমার বিভিন্ন ধরনের নার্ভ আছে, অবশ্যই চিকন হোক, মোটা হোক, ছোট হোক, বড় হোক আছে, তো এগুলি তো সে কাটা যাবে, অবশ্যই তো কাটা গেলে অবশ্যই আমার কোমরটা ড্যামেজ হয়ে যাবে। বুঝতে পেরেছে, এই জিনিসটা আমি বুঝতে পারতাম যে আমার কোমরটা অবশ্যই ড্যামেজ হয়ে যায়। পরবর্তীতে আমি যতই ভালো হই, আমি কাজ আগের মতো স্বাভাবিক কাজে আমি যেতে পারবো না। তখন আমি এই চিন্তা ভাবনা করে এগুলি বিভিন্নভাবে আমি ইউটিউবে বিভিন্ন চাষ জায়গায় দেখি, বিভিন্ন যেমন আমাদের দেশের ট্রিটমেন্ট দেখি, ইন্ডিয়ান ট্রিটমেন্ট দেখি, আমেরিকান ট্রিটমেন্ট দেখছি, ইংল্যান্ডের ট্রিটমেন্ট দেখছি, তো দেখলাম যে 95% ডাক্তাররা এই PLID যারা, যে আমার যে রোগটা PLID, এই রোগটার ব্যাপারে ওনারা সবাই এই সার্জারি থেকে বিরত থাকতে বলছে। তখন আমি ঘাটতে 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 পরে আমি স্যারের কয়েকটা ভিডিও আমি প্রথমে দেখছি, যে 11 দিন তো 11 দিন মোটামুটি আমি সুস্থ আলহামদুলিল্লাহ। আপনার সেই যে কোমরের যে অসহ্যকর ব্যথা সেটা কি আর ফেরত আসে, বা আপনি কি আপনার যে সাধারণ মুভমেন্টগুলো সেগুলো করলে কি সেটা আপনি উপস্থিত? না না, এখন আর ওগুলি নেই, ওই ব্যথাও নাই আর মুভমেন্ট হয় না। হ্যাঁ, তবে এর একটা জিনিস কি, মাঝে আমার কলম জানে ডান পায়ে ব্যথা ছিল, ডান ব্যথাটা ডান পায়ে নামতো, তো হয়তো আল্লাহর মর্জি ওটা ডান পায়ে রমজানের শেষের দিকে আমার ডান পায়ের ব্যথাটা অটোমেটিক্যালি ভালো হয়ে গেছে। তো বাকি যে সমস্যা ছিল, আমি হাঁটতে পারতাম না, হাঁটলে গুজে হয়ে হাঁটতে হইতো, বা হাঁটলে ওইখানে প্রেশার লাগতো, তখন আমি স্যারের শরণাপন্ন হই এবং স্যারের কাছে আসি, এবং স্যার যেভাবে আমাকে ট্রিটমেন্ট দিস, এবং যা দেখলাম এই DPRC হসপিটালের যে একটা টিম ওয়ার্ক, যে আমার মনে হয় যে ঢাকা শহর আর কোথাও নেই আলহামদুলিল্লাহ। কোনো মেডিকেল হয়তো এই যে একটা টিম ওয়ার্ক, যে সবাই একত্রিতভাবে কাজ করে, যে যে এটা মনে হয় ঢাকার শহর বা ঢাকার সিটিতে কোথাও আমি নেই। এবং আমাদের এই ভিডিওটা যত দর্শক ভিডিওটা দেখবেন, এবং আমার যে রোগ, যে PLID যদি কারো থাকে, বা ডিক্স প্রলেপ বলা হয় এই রোগী যদি কেউ থাকে আর এই ভিডিওটা যদি কেউ দেখে থাকেন, আমি তাদের কাছে হাত জোর করে অনুরোধ করবো, আপনারা কোনো অপারেশনে যাবেন না, আপনারা DPRC হসপিটালে আসেন, সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। শুরু করছি আমাদের মেডিকেল বিডের প্রতিদিনকার অনুষ্ঠান। দর্শক, আমাদের আজকের অতিথি মঞ্জুর হোসেন বাবু, উনি একজন PLID রোগী। খুব বেশি দিন না, ওনার এই সিনড্রোমটা ধরা পড়েছে মাত্র কয়েক মাস, বাট এর মাঝখানে এটি একটি প্রকট আকার ধারণ করেছিল, এবং পরবর্তীতে উনি এর জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করারও চেষ্টা করেছেন। একসময় যখন উনি ব্যর্থ, ঠিক সেই সময় উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট সেটা গ্রহণ করেন, এবং পরবর্তীতে আজকে উনি কিন্তু সম্পূর্ণ সুস্থ এবং ভালো। কিভাবে, আসুন পুরো বিষয়টা ওনার কাছ থেকে আমরা জানি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন স্যার আজকে? আলহামদুলিল্লাহ ভালো আছেন। স্যার, আমাদের যারা দর্শক আছেন তাদের উদ্দেশ্যে যদি একটু বলতেন যে আপনি কোথায় থাকেন সেটা দিয়ে আসলে একটু শুরু করি। আমি থাকি ঢাকা হাজারীবাগে। ঢাকার হাজারীবাগে? হাজারীবাগে। পেশাগতভাবে আপনি কি করেন? আমি পেশাগতভাবে চামড়া টানিতে চাকরি করি। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য কি একটু বলবেন যে আপনার কি হয়েছিল এবং সেটা ঠিক কতদিন আগে? আমার ফেব্রুয়ারি মাসে ব্যথাটা শুরু হয়। গত ফেব্রুয়ারি কোথায় ব্যথাটা শুরু হয়েছিল? শুরু হয়েছিল কোমরের বাম পাশে। আচ্ছা, তো বাম পাশে শুরু হওয়ার পর আমি কিছু ওষুধ খেয়েছি ফার্মেসি থেকে। ব্যথাটা কি মানে কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু? হঠাৎ করে ঘুমতে রাত্রে শোয়া ছিলাম, সকালবেলা ঘুম থেকে উঠছি, দেখি যে ব্যথা, প্রচণ্ড ব্যথা, প্রচণ্ড ব্যথা।
মানে উঠতে পারছে না বিছানা থেকে, এরকম একটা অবস্থা। না প্রথম অবস্থা আমার এরকম একটা পজিশন ছিল যে আমি দাঁড়াইতেও পারতাম না, শুইতেও পারতাম না, বসতেও পারতাম না, হঠাৎ করে হঠাৎ এমন একটা পজিশন ছিল। আচ্ছা, তো তারপরে কিছু ওষুধ আমি বাইরে থেকে খাইছি কিন্তু কমে নেই। আচ্ছা, মানে পাশের কোনো ডিসপেন্সারি থেকে ব্যথার ওষুধ এনে খেয়েছি। পরবর্তীতে আমি হয়তো 15 দিন বা 20 দিন এরকম হবে, এরপরে আমি ডাক্তার দেখেছি প্রফেসর অবকাশ। আচ্ছা, তো ওনাকে দেখানোর পরে উনি আমাকে বিভিন্ন টেস্ট দিছে, এমআরআই দিছে। আচ্ছা, তো ওই টেস্ট এমআরআই সম্পূর্ণ করার পরে তার কাছে আবার নিয়ে গেছি, যাওয়ার পরে শুধু আমাকে বলে দিছে আপনার ক্যালসিয়াম কম, ক্যালসিয়াম কম। কিন্তু আমার যে তখনই যে ডিস্ক পড়লে হয়ে রয়েছে, তখন সে এটা ভালোভাবে দেখেও নাই এবং আমাকে জানায়ও না। আর আমি জানতামও না যে ডিস্ক পড়লে বা পিএলএডি কোনো রোগ আছে। আচ্ছা, আপনার কোনো ধারণাই ছিল? ধারণাই ছিল না এই ব্যাপারে। আচ্ছা, তো সেই অনুযায়ী আপনি যখন ক্যালসিয়ামের অভাব সেই ধরনের কোনো ওষুধ, তখন তার তার প্রেসক্রিপশনে বা তার নিয়মিত আমি 1 মাস ওষুধ খাই। আচ্ছা, তো 1 মাসে কোনো আমি উন্নতি হয় নাই। আচ্ছা, পরে আমি বিভিন্ন ডাক্তারের কাছে যেমন দেখাইছি, দেখাইছি ওই মেডিকেল আছে ওই বিভিন্ন বিভিন্ন জায়গায় দেখাই। আচ্ছা, তো অনেক ডাক্তার আমার বলছে যে আপনার যে সমস্যা এখন আপনার অপারেশন করতে হবে। আচ্ছা, তা আমি অপারেশনে আমি ইচ্ছুক ছিলাম না শুরু থেকেই। আচ্ছা, কেন? তারপর আমি এগুলি নিয়ে বিভিন্ন ঘাটাঘাটি করলাম ইউটিউবের ভিতরে যে আসলে এই রোগটা কি, কেন হইতেছে, কি কারণে, কি সমাধানের। স্যার একটু ইন্টারাপ্ট করি মাঝখানে, যখন আপনাকে ডক্টররা বলছিলেন যে আপনাকে অপারেশন করার জন্য, তো যখন অপারেশন কথা বলেছে মানে কেন অপারেশনের দিকে যাননি, কেন আদার্স ট্রিটমেন্ট আপনি খুঁজছিলেন, কারণটা কি ছিল? খুঁজছিলাম এই কারণে, কারণ আমি জানতাম যে অপারেশনটা হবে জাস্ট কোমরে, জি, পিছনে কাটা সেরা হবে বা একজন বলছে ছিদ্র করে, যেটা এখন এন্ডোস্কোপি না কি বলে বা ছিদ্র করে করা হবে। তো একসময় আমি ছিদ্রটার দিকে একটু ঝুঁকছিলাম, হয়তো 5%। আচ্ছা, কিন্তু যারা কোমর কাটার কথা বলছে যে কাইটা করবে, আমি কখনো ওটার ভিতরে কখনো আমি ওগুলি খেয়ালই করি, তারা বলছে আমি শুনছি। আচ্ছা, কিন্তু আমি চিন্তা করছি যে ওরা বলছে যে কাইটা করলে আপনি সুস্থ হয়ে যাবে, কিন্তু আমার যে জায়গাটা কাটবে এখানে আমার বিভিন্ন ধরনের নার্ভ আছে, অবশ্যই চিকন হোক, মোটা হোক, ছোট হোক, বড় হোক আছে, তো এগুলি তো সে কাটা যাবে, অবশ্যই তো কাটা গেলে অবশ্যই আমার কোমরটা ড্যামেজ হয়ে যাবে। বুঝতে পেরেছে, এই জিনিসটা আমি বুঝতে পারতাম যে আমার কোমরটা অবশ্যই ড্যামেজ হয়ে যাবে। পরবর্তীতে আমি যতই ভালো হই আমি কাজ আগের মতো স্বাভাবিক কাজে আমি যেতে পারবো না, জি, তখন আমি এই চিন্তাভাবনা করে এগুলি বিভিন্নভাবে আমি ইউটিউবে বিভিন্ন চাষ জায়গায় দেখি, বিভিন্ন যেমন আমাদের দেশের ট্রিটমেন্ট দেখি, ইন্ডিয়ান ট্রিটমেন্ট দেখি, আমেরিকান ট্রিটমেন্ট দেখছি, ইংল্যান্ডের ট্রিটমেন্ট দেখছি, তো দেখলাম যে 95% ডাক্তাররা এই PLID যারা, যে আমার যে রোগটা PLID এই রোগটার ব্যাপারে ওনারা সবাই এই সার্জারি থেকে বিরত থাকতে বলছে। তখন আমি ঘাটতে 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 পরে আমি স্যারের কয়েকটা ভিডিও আমি প্রথমে দেখছি, তখন আমি ডক্টর সফিউল্লাহ স্যারের কাছে আসছি। আচ্ছা, আসার পরে স্যার তো আমাকে বলছিল 21 দিন ভর্তি হওয়ার জন্য, 21 দিন থাকার জন্য। তো মোটামুটি যখন আমি 5 থেকে 6 দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে আমি দেখি যে আমি মোটামুটি 95% সুস্থ, আলহামদুলিল্লাহ। সুস্থ হওয়ার পরে তখন আমি আবার ডাক্তার স্যারে বলছিল একটা ইঞ্জেকশন দেওয়ার কথা। আচ্ছা, তখন আমি ওই দিনকে নার্সেরা জানাই যে আমি ইঞ্জেকশনটা নিতে আগ্রহী। তখন স্যারের সাথে আলাপ করে আমি ইঞ্জেকশনটা দেওয়া হয়, ইঞ্জেকশন দেওয়ার পর আজকে 10 দিন 11 দিন তো 11 দিন মোটামুটি আমি সুস্থ, আলহামদুলিল্লাহ। আপনার সেই যে কোমরের যে অসহ্যকর ব্যথা সেটা কি আর ফেরত আসে, বা আপনি কি আপনার যে সাধারণ মুভমেন্টগুলো সেগুলো করলে কি সেটা আপনি উপস্থিত? না না, এখন আর ওগুলি নেই, ওই ব্যথা আর ওই ব্যথাও নাই আর মুভমেন্ট হয় না। হ্যাঁ, তবে এর একটা জিনিস কি, মাঝে আমার কলম জানে ডান পায়ে ব্যথা ছিল, ডান ব্যথাটা ডান পায়ে নামতো, তো হয়তো আল্লাহরই মর্জি ওটা ডান পায়ে রমজানের শেষের দিকে আমার ডান পায়ের ব্যথাটা অটোমেটিক্যালি ভালো হয়ে গেছে। তো বাকি যে সমস্যা ছিল আমি হাঁটতে পারতাম না, হাঁটলে গুজে হয়ে হাঁটতে হইতো বা হাঁটলে ওইখানে প্রেশার লাগতো, তখন আমি স্যারের শরণাপন্ন হই এবং স্যারের কাছে আসি, এবং স্যার যেভাবে আমাকে ট্রিটমেন্ট দিস এবং যা দেখলাম এই DPRC হসপিটালের যে একটা টিম ওয়ার্ক, জি, আমার মনে হয় যে ঢাকা শহর আর কোথাও নেই, আলহামদুলিল্লাহ। কোনো মেডিকেল হয়তো এই যে একটা টিম ওয়ার্ক যে সবাই একত্রিতভাবে কাজ করে, জি জি, এটা মনে হয় ঢাকার শহরে বা ঢাকার সিটিতে কোথাও আমি নেই, আলহামদুলিল্লাহ। অনেক ভালো এবং যথার্থ বলেছেন বিষয়টা। স্যার আপনার কাছে আর একটু একটু জানতে চাই, এই যে আপনাকে যখন ডক্টররা বলেছিলেন যে অপারেশনের বিষয়ে আপনাকে ইনফ্লুয়েন্স করছিলেন বা মোটিভেট করার চেষ্টা করছিলেন, আসলে অপারেশন কোনো কোনো ক্ষেত্রে দরকার আছে, যেটা আসলে একদম পুরো সিরিয়াস পর্যায়ে চলে যায় সেক্ষেত্রে কিছু কিছু পেশেন্টকে আসলে অপারেশন দরকার আছে, যখন ওই পেশেন্ট আসলে আর কিছুই করার থাকে না,
বাট যাদেরকে হয়তো অপারেশন বিহীনভাবে সম্ভব তাদেরকে কেন আমরা অপারেশনের দিকে যাব? তো আপনার কি মনে হচ্ছে যে আপনি যে এই ডিসিশন থেকে সরে আসছেন অপারেশন থেকে এবং আজকে আপনি অ্যাডভান্সড রিহ্যাব ট্রিটমেন্ট নিয়ে আজকে সম্পূর্ণ সুস্থ, কি মনে হচ্ছে ডিসিশনটা সঠিক ছিল? আমি তো মনে ডিসিশন সঠিক ছিল আমার, এবং ডিসিশন সঠিক ছিল, এবং আমাদের এই ভিডিওটা যত দর্শক ভিডিওটা দেখবেন এবং আমার যে রোগ যে PLID যদি কারো থাকে বা ডিক্স প্রলেপ বলা হয় এই রোগী যদি কেউ থাকে আর এই ভিডিওটা যদি কেউ দেখে থাকেন, আমি তাদের কাছে হাত জোর করে অনুরোধ করবো আপনারা কোনো অপারেশনে যাবেন না, আপনারা DPRC হসপিটালে আসেন, সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। দর্শক আলহামদুলিল্লাহ, এ আমাদের আরেকজন ভাই যিনি আজকে সম্পূর্ণ সুস্থ এবং বুক ভরে আপনাদের সামনে বলতে পারছেন যে আমি সুস্থ। দর্শক আমরা এখানে ওনার ছেলেকেও একটু পেয়েছি, আমরা একটু ওনার কাছ থেকে একটু জানি, যেহেতু প্রথম থেকে শেষ পর্যন্ত উনি ওনার সাথে ছিলেন এবং ওনার বাবাকে উনি প্রথম এবং শেষ পর্যন্ত আজকে পর্যন্ত উনি দেখেছেন, উনি কীভাবে দেখেছেন একটু বিষয়টা একটু ওনার কাছ থেকে আমরা একটু জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার, আপনার নামটা একটু বলেন। ওনার মেহেদি হাসান মুন। আচ্ছা, আপনি কি পড়াশোনাতে আছেন? আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছি। আলহামদুলিল্লাহ স্যার, আমরা জানি যে আপনার বাবা একজন PLID পেশেন্ট ছিলেন, গত 3 মাস আগে ওনার হঠাৎ করে ওনার কোমরে প্রচণ্ড রকম ব্যথা হয় এবং সেটার জন্য উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রিটমেন্ট করেছিলেন, আমাদেরকে যদি একটু সেই সময়কার কথা বলেন যখন ওনার প্রথম পেইনটা শুরু হয় কী হয়েছিল আপনি যা দেখেন? প্রথমে তো বাবার অবস্থা অনেক খারাপ ছিল, মানে বিছানা থেকে উঠতে অনেক কষ্ট হতো বা বাথরুমে যাবে তখন অনেক উঠে নেওয়া যা লাগতো, মানে খুবই খারাপ অবস্থা ছিল, খুব খারাপ অবস্থা ছিল। পরে আমরা অনেক ডাক্তার দেখাইছি বাট সবাই একটাই কথা বলে শুধু সার্জারিতে যাবে, বাট আমরা মানে সার্জারিতে যেতে চাচ্ছিলাম না, মানে একটু চাচ্ছিলাম যে কীভাবে থেরাপি দিয়ে যদি ঠিক করা যায় তাহলে ভালো, কারণ আমাদের ফ্যামিলিতে অনেকে কাছ থেকে শুনছি যে মানে সার্জারিতে যাওয়ার পরে পরে পুরো কোমরটা আর কি মানে আগের মতো অবস্থা থাকে না, মানে আগের মতো কাজ করা যায় না, সেই জন্য অনেকে কিছুটা হতাশা কাজ করত বা অনেক হতাশ ছিলাম যে কি হবে না হবে। পরিবারের সবচেয়ে আপন মানুষটা যেই যিনি পুরো পরিবারকে আগলে রাখেন সেই মানুষটা হঠাৎ করে অসুস্থ, আমাদের আর বাবাই হচ্ছে সবচেয়ে শুধু একজন ইনকাম করে, সেই জন্য আর একটু বেশি হতাশ হয়ে পড়ছিলাম যে কীভাবে কী হবে, এই জন্য আমি একটু আর একটু দেখতেছিলাম যে কীভাবে কী করা যায়, হ্যাঁ থেরাপি কোনো দিয়ে ঠিক করা যায় কি না। আচ্ছা, পরে আর কি বাবা ইউটিউবে দেখতে দেখতে পরে স্যারের সন্ধান পায়, পরে এখান থেকে আমরা দেখলাম যে এখানে এইভাবে ট্রিটমেন্ট দেওয়া যায়, পরে স্যারের কাছে আসলাম, এখন আলহামদুলিল্লাহ বাবা আগে তো শুধু হাঁটতে পারতো না, এখন আর বাবা শুধু হাঁটতে পারতেছে, সব কিছু করতে পারছে না আগের মতো, এখন নিজে নিজে বাথরুমে যেতে পারতেছে, এখানে যেই কদিন ভর্তি ছিল এখন নিজেই যেতে পারছে, আমাদের কোনো ধরা লাগতেছে না বা কিছু না, আলহামদুলিল্লাহ। এটা অনেক বড় একটি আশার কথা। দর্শক আপনারা এতক্ষণ মঞ্জুর হোসেন বাবলু ওনার কাছ থেকে এবং ওনার ছেলের কাছ থেকে আপনারা কিন্তু শুনতে পেলেন যে এই যে দেখেন মানুষের জীবনে এই ধরনের সমস্যা বলে কয়ে আসে না, যে কোনো সময় আপনাদের জীবনে ঘটে যেতে পারে, যে কোনো সময়, যেমন উনি রাতের বেলা ঘুমিয়েছেন এবং সকালবেলা উঠে কিন্তু উনি প্রচণ্ড পেইনে উনি আর একদম মুভ করতে পারছিলেন না, সেরকম একটা অবস্থা চলে গিয়েছিল। হ্যাঁ, এটা সত্যি যে আপনার PLID রোগ যদি সেটা দীর্ঘদিন আপনি পুষে থাকেন আপনার শরীরে এটা একটা সময় খারাপের দিকে যাবেই, আরও এমন খারাপ অবস্থা হবে একটা সময় হয়তো আপনাকে সার্জারি ছাড়া ফিরিয়ে আনা সম্ভব হবে না, বাট সার্জারি কখনোই আমাদের জীবনে ভালো কিছু বয়ে নিয়ে আসে না, সার্জারি হচ্ছে আমাদের একদম শেষ স্টেপ। সো আপনি যদি প্রাথমিক অবস্থায় থাকেন এবং সেই অবস্থায় যদি আপনার এই ধরনের কোনো সমস্যা হয় আপনি অবশ্যই এই অ্যাডভান্সড রিহ্যাব ট্রিটমেন্টটা গ্রহণ করতে পারেন এবং এর মাধ্যমে কিন্তু আপনি খুব অল্প সময়ের ভিতর আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে যাওয়া সম্ভব, যেমনটাও ঘটেছে আমাদের এই ভাইয়ের বিষয়ে, মাত্র 11 দিনে উনি কিন্তু আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো। এই যে আজকে যেমন উনি বুক ভরে বলতে পারছেন, ওনার ছেলে বলতে পারছেন যে আমার বাবা সুস্থ, আমি সম্পূর্ণ সুস্থ, এই জিনিসটা একদিন আপনিও বলতে পারবেন, শুধুমাত্র আপনার একটি সদিচ্ছা দরকার। এবং উনি যেটা করেছেন দেখেন, ওনাকে যখন বলা হয়েছে বিভিন্ন সার্জারির ব্যাপারে উনি কিন্তু সম্পূর্ণ হতাশ হয়ে যাননি, উনি কিন্তু খুঁজে চলেছেন একের পর এক কোথায় উনি এই ধরনের ট্রিটমেন্টগুলো পেতে পারেন, উনি কখনোই হাল ছাড়েননি এবং একটা সময় উনি কিন্তু ওনার সফলতাটা উনি পেয়েছেন এবং আজকে উনি ঠিক আগের মতো সেই মানুষটা উনি সম্পূর্ণ হয়ে গেছেন। সুস্থতা যখন আপনার নিজের ভিতরে ফিরে আসবে আপনার কনফিডেন্স অটোমেটিক্যালি বেড়ে যাবে, যে কোনো কাজ করতে আর আপনারা তখন পিছপা হবেন না। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।